অস্থিমজ্জায় ক্যান্সার, তা ছড়িয়েছে প্রায় 40%-এরও বেশি। আরও বাড়লে বিপদ বাড়বে মারাত্মক। প্রতিনিয়ত চিকিৎসকরা চেষ্টা করছেন সেই বিপদ সীমার দিকে যেন পরিস্থিতি না যায়। 2010 সাল থেকে এই মারাত্মক রোগ নিয়েই দিন কাটাচ্ছেন অভিনেতা চন্দন সেন। ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে 39টা কেমো। নানা রকম নিয়ম মেনে, বিধিনিষেধ মেনে জীবন কাটাতে হয় তাঁকে। কিন্তু এই অবস্থাতেও আটকে রাখা যায়নি চন্দন সেনকে। বেঁচে থাকার লড়াইটা যেমন প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন, তেমনই সমানতালে ছোট পর্দা, বড় পর্দা, থিয়েটারের মঞ্চেও ক্রমাগত অভিনয় করে চলেছেন। জীবনের এই কঠিন সময়টাতে বন্ধু, আত্মীয় স্বজন, সহকর্মী অনেকেরই সহায়তা পেয়েছেন। তবে যে মানুষটা তাঁকে সবচেয়ে বেশি সঙ্গ দিয়েছেন ও ভালোবেসেছেন, তিনি তাঁর স্ত্রী ঋতুপর্ণা ঘোষ। চন্দন সেন ক্যান্সার আক্রান্ত জেনেও তাঁকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। ঋতুপর্ণা একটি আইটি সংস্থার মানব সম্পদ উন্নয়ন বিভাগের উচ্চ পদে কর্মরতা। তাঁদের অফিসে প্রত্যেক বছর একটা করে লিডারশিপ সেমিনার হয়। সেখানেই একবার আমন্ত্রিত হন চন্দন সেন, তারপর সেখানেই আলাপ এবং ধীরে ধীরে ভালোবাসা। দুবছর সম্পর্কে থাকার পর 2022 সালে তাঁরা বিয়ে করেন। চন্দন সেন জানান, আমি যে ক্যান্সার আক্রান্ত তা সকলেই জানেন, তাই বিয়ের আগে ঋতুপর্ণাকে আলাদা করে কিছু জানাতে হয়নি, ও সবটাই জানত। সত্যি কথা বলতে কি, আমার চিকিৎসা তো সাধারণ মানুষের টাকাতেই হচ্ছে। আমার এই রোগ হয়েছে শুনে সিরিয়াল ইন্ডাস্ট্রি, থিয়েটার থেকে শুরু করে অসংখ্য বন্ধুবান্ধব আমার জন্য টাকার ব্যবস্থা করেছেন। তাঁদের ভালোবাসাতেই বেঁচে আছি। জানলে অবাক হবেন, কয়েকজন সবজি বিক্রেতাও আমাকে অর্থ সাহায্য করেছেন। এমন ভালোবাসা পাওয়া বিরাট ব্যাপার। ঋতুপর্ণা বলেন, চন্দন সেনের ক্যান্সার হওয়ার কথা নতুন করে তো জানার নেই, আলাদা করে কখনো কিছু ভাবিনি ব্যাপারটা নিয়ে। আমার মনে হয়েছে ওর জীবনশক্তি অনেক বেশি, আর ভাবনায়, কাজে, মননে ও অনেকের থেকে অনেক বেশি সুস্থ। এটাই খুব ইম্পর্টেন্ট। চন্দনবাবুর থেকেই জানা যায়, শিরদাঁড়া ও স্নায়ুর সঙ্গে মস্তিষ্কের সংযোগকারী P1 আর P2-র মধ্যে P1-এর 65%-ই আক্রান্ত হয়েছে। প্লটিনাম তারের সাহায্যে জুড়ে রাখা হয়েছে মস্তিষ্ক আর শিরদাঁড়া। এজন্য ধাক্কা কিংবা ঝাঁকুনি তাঁর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এত কিছুর মধ্য দিয়েই স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বাভাবিক ছন্দেই জীবন কাটানোর চেষ্টা চালাচ্ছেন চন্দন সেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।